তো আজ আলোচনা করতে যাচ্ছি 2013 সাল থেকে নিয়ে 2020 সাল পর্যন্ত হিস্টোরি চ্যানেলে চলা 93 পর্বের একটা বিশাল সিরিজ নিয়ে, যে সিরিজটার নাম হচ্ছে বাইকিং। এই সিরিজে প্রত্যেকটা পর্বের রান টাইম ছিল 40 থেকে 45 মিনিট পর্যন্ত, আর ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ হচ্ছে গরম প্রচুর। এই সিরিজে গল্পটা এগিয়ে গেছে স্ক্যান্ডিনেভিয়া, যেটা বর্তমানে ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনের অংশ, ও স্ক্যান্ডিনেভিয়ার জলদস্যুদের জীবনী নিয়ে। জলদস্যুদের বলা হতো বাইকিং। আর যারা আপনার ইতিহাস সম্বন্ধে ধারণা রাখেন তারা অবশ্যই বাইকিং কি, ওরা কারা, কি জাত, এটা চিনে দিছে আপনার ইতিহাস ধারণা থেকে। তো যদি বাইকিং সম্বন্ধে কোনো আগ্রহ থাকে বা জলদস্যুর প্রতি কোনো আগ্রহ থাকে, তাহলে সিরিজটা অবশ্যই দারুণ একটা সিরিজ। বাইকিংদের হিরো, এই হিরো র্যাগনারকে কেন্দ্র করে। র্যাগনার পূর্বের দিকে লুটতরাজ করছে পূর্বের দেশগুলোতে, কিন্তু ওর ইচ্ছা হচ্ছে পশ্চিমের দেশগুলোতে লুটতরাজ করা। এখন কথা হচ্ছে পশ্চিমে আদৌ দেশ আছে কিনা, এই সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। লুকে মুখে শোনা যায় যে ইংল্যান্ড নামে একটা দেশ আছে ওই দিকে। র্যাগনার অনেক রিক্স নিয়ে বাসা নদীর মিদে বাইশা পড়ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত গল্প ইংল্যান্ডে ইংল্যান্ডে গিয়ে পৌঁছানো, এখানে লুটতরাজ, তারপরে গল্প নানা রকম শাখা প্রশাখা গজায়, সব মিলে 6 সিজন ধরে চলতে থাকে। 93 পর্বের একটা বিশাল সিরিজ হচ্ছে এই বাইকিং সিরিজ। এই সিরিজটা দেখার পর আমি বুঝতে পারছিলাম যে এটা গেম অফ থ্রোনস এর শুরু বাই টাইপ হতে যাচ্ছে। তবে শুরুর দিক দিয়ে আসলে এইরকম মনে হয় না। এখন গেম অফ থ্রোনস এর বিখ্যাত হচ্ছে টুইস্টের জন্য, মানে কয়েক সেকেন্ডের ভিতরে মুড চেঞ্জ করে দিতে পারে। বাইকিং এমনিতে এই ব্যাপারটা ছিল না, মানে মোটামুটি স্লোলি চলা একটা গল্প। তারপরেও সিজন 4-এর মাঝামাঝি অংশ পর্যন্ত মানে অসাধারণ ছিল, রেটিং 9 দেওয়ার মতনই ছিল। তারপরে আস্তে আস্তে সিরিজটা ফুতানি শুরু হয়। তবে সিজন 4-টা আমার কাছে বেশি এনজয়েবল মনে হয়েছে। আপনার যদি গেম অফ থ্রোনস এটা দেখে থাকেন তাহলে সিজন 4-টা ভালো লাগবে, কারণ হচ্ছে গেম অফ থ্রোনসের মধ্যে যত আকাম কোকাম যা ঘটছে সব বাইকিংয়ের সিজন 4-এর মধ্যে ঘটছে। যেমন ধরো ভাই বোনের সম্পর্ক, তবে এখানে এক্সট্রা হিসেবে শ্বশুরপুতির বইয়ের সম্পর্ক অতুল্য হুইটটা উঠছে। তারপর হচ্ছে পরকিয়া আবার ফুটো দিয়ে দেখা পরকিয়া। তো গেম অফ থ্রোনস গোটা সিরিজটা দেখার পর নারীর শরীরের প্রতি যে একটা আকর্ষণ থাকে একটা ছেলের বা মানুষের সাধারণত ছেলে থাকে, এই আকর্ষণ আমার চলে গেছিলো প্রায় পুরো বছর দুয়েক। আমার নারীদের প্রতি কোনো আগ্রহী জন্ম নেয় নেবেন দুধু নারী শরীর কীরকম, এরকম একটা চিন্তা ছিল গেম অফ থ্রোনস শেষ করার পর। এখন হচ্ছে বাইকিং সিরিজটা শেষ করার পর নারীর প্রতি বিশ্বাস উঠে গেছে, মানে কোনো নারীরই আমি মনে হয় না অনেক দিন পর্যন্ত কোনো বিশ্বাস করতে পারবো। মানে বাইকিং সিরিজের মধ্যে নারীদের একটা খেলার পুতুল হিসেবে রাখছে। হ্যাঁ, পাওয়ারও ছিল, ক্ষমতাবানও কিছু নারী ছিল, তারপরেও পুতুল হিসেবে রাখছে, যাদের কাজ হচ্ছে বিছানায় নিয়ে যাওয়া। তবে বাইকিং সিরিজ যদি আলোচনা করি তাহলে লম্বা আলোচনা করতে যাবে, এত আলোচনা আমি করবো না, আপনারাও দেখবেন না, আমিও দেখবো না, শুধু আমার নিজের জন্য জমায় রাখবো ক্যারেক্টারগুলারে। এখন আমাদেরকে যে বেশ কিছু প্রিয় ক্যারেক্টার তৈরি হয়েছে, এগুলা কেন প্রিয় এবং এগুলো কি কাজ, এগুলো নিয়ে এখন আমি মূলত আলোচনা করব। তো প্রথমে আসি র্যাগনার নিয়ে। মানে র্যাগনার যতক্ষণ সিরিজে ছিল তখন বাস, মানে উনি যখন ক্যামেরা আসছে তখনই সিরিজটা ভালো লাগছে। মানে ওনার অভিনয়, কথাবার্তা, ডায়লগ, চাল চলন সব কিছু ছিল জাস্ট ওয়াও, মানে ওয়াও, মানে ও আর কিছু বলার। তারপরে হচ্ছে র্যাগনারের স্ত্রী লাগার্থা, লাগার্থা দেখে উনি হাই হাই রে পরিমণি কাঙ্কি মাগি এরম চিন্তা ইচ্ছা করছে। মানে হচ্ছে এমন কোনো পুরুষ নাই যে পুরুষটাকে ও লাগাইয়া বেড়ায় নেই। আসি ক্যারেক্টার রোলু নিয়ে। রোলু হচ্ছে র্যাগনারের ভাই। রোলু ক্যারেক্টার হচ্ছে এরকম, ও যে কি করতেছে ও নিজেও জানে না। ও কি মির্জাফর না ভালো মানুষ না কি বুঝে না, ও নিজেও আসলে বুঝতে পারতেছিল না পুরো জুড়ে কি করতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে, ধর্মদ্রোহিত করতেছে, মানে কি যে করতেছে আসলে এটা বুঝতে গিয়া মানে ওরে ওরে মানে বলতেছে না, মেয়েদের মন বুঝা নয় নয় সুজা, এখানে রোলুর ক্ষেত্রে এটাই ঘুরছে। তারপরে আসি আমরা বিয়নে। বিয়ন হচ্ছে র্যাগনার আর লাগার্থারের প্রথম পুত্র, মানে হচ্ছে বাপকা বেটা বলছে একটা ব্যাপার আছে, বাপের চেয়ে ফুট বেশি বা কম তোমার পাওয়ারফুল হয়, এটা এই ক্যারেক্টারটা দেখলে বুঝা যায়। মানে বাপকা বেটা, বাপের চেয়ে বাপ হয়ে গেছে গা, ও ইতিহাসের মধ্যে প্রচুর নাম করে গেছে, যে ইতিহাস যদি ঘাটেন তাহলে ওর কথা জানতে পারবেন। তারপরে একটা ক্যারেক্টার হচ্ছে ফ্লুকি, যারা মার্বেল ইউনিভার্স সম্বন্ধে ধারণা আছে তারা জানেনি যে লুকি ক্যারেক্টারটা কীরকম মাথায় বেড়ায়, কীরকম জাউরমি ফাইজলেন বদমেশি করে বেড়ায়। তো ফ্লুকি ক্যারেক্টারের মধ্যে এই লুকির কিছু ছায়া পড়ছে। তো ফ্লুকির কাজ হচ্ছে নৌকা মানো, যে নরওয়ে থেকে নৌকা ভাসায়া
লন্ডন চলে গেছিল, এইরকম পাওয়ারফুল নৌকা, মানে এরকম না জাহাজ টাইপ তো ছিল না, যে মাঝি মাঝির মতো যে নৌকা, যে বাওয়ার নৌকা, এই নৌকায় কিন্তু বানানো হয়েছিল। কিন্তু এই ফ্লুকে এই ধরনের নৌকা বানাইছে, এই নৌকার বদৌলতেই মূলত বাইকিংরা এইদিকে ইংল্যান্ড ইংল্যান্ড ফ্রান্স তারপরে এসে মুসলমান কান্ট্রিগুলোর দিকে আসতে পারছে, এই যাওয়ার জন্য। এই যাওয়ার জন্য নৌকা না বানাইতে পারতো, তাইলার দিক থেকে আসতে পারতো না। সো বলা যায় ফ্লুকি হচ্ছে র্যাগনার থেকে পাওয়ারফুল বলা যায়। তো ফুলকি ক্যারেক্টারটা এরকম ছিল, মানে রোলোর মতন, ও যে কী করতেছে আসলে ঠিক বোঝা যাইতেছে না। শেষ পর্যন্ত ওর এন্ডিংটা যে দিকে গেছে, এদিকে গিয়ে এমন হয়েছে ফুলকির ফুলকির প্রতি ঘৃণাবুদ্ধ জন্ম নিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ফুলকির প্রতি ঘৃণাবুদ্ধ চলে গেছে। তারপরে আরেকটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার নাম হচ্ছে এথেলস্টেন। এথেলস্টেন হচ্ছে যখন র্যাগনার যখন ইংল্যান্ডে আক্রমণ করছিল, তখন প্রথমেই একটা খ্রিস্টান চার্চের মধ্যে আক্রমণ করে, আক্রমণ করার পর মানে রবিবার ছিল, রবিবার তো প্রার্থনার দিন, দুম তারাক্কা মাস ইচ্ছা মতন মায়েরটাই দা। এথেলস্টেন নামে একজন দেখা গেছে, ধন সম্পত্তি সবলে নিতেছে, কিন্তু এথেলস্টেন একটা বাইবেল জোড়ায় ধরে রাখছে। তো র্যাগনার বলছে এত কিছু তুমি বাইবেল জোড়ায় ধরে রাখছো, এটা ভিত্তি কাহিনি কি? র্যাগনার একটু বুদ্ধিমান ছিল, মানে লোত্রার দিকে মনোযোগ না দিয়ে একটু আশেপাশে দিকে খেয়াল রাখতো, মানে তো বুঝতে পারতেছে যে গুপ্তধন থেকে হয় এই বইটা বেশি গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ? এই জন্য এথেলস্টেনের ক্রীতদাস মানে নরওয়েতে লইয়া, নরওয়ে মানে ক্যাটাগার যেটা র্যাগনারের গ্রাম ছিল ওইখানে নিয়ে আসে। আসার পরে ওই শালা যা বোমটা ফুটায়, মানে অনেকটা রাজাকারের ভূমিকা কাজ করছে, যে নিজের দেশে কোন 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 কলকবজা সেটা জানানোর কাজটা ওই এথেলস্টেন করছে। কিন্তু এথেলস্টেন করলেও এথেলস্টেনের শেষ পরিণতি এবং পুরোটা সময় আসে এথেলস্টেনের প্রতি আপনার একটা আধ্যাত্মিক বিশ্বাস চলবে, ধার্মিক মনে মানে এমন একটা ভাব দোষ যে মনে চাক্কা জিজু ইচ্ছাইছে, এরকম একটা ভাব শেষ পর্যন্ত এথেলস্টেনের উপর দেওয়ার চেষ্টা করছিল। তারপরে আরও অসংখ্য ক্যারেক্টার আছে যেগুলো ভালো, কিন্তু সবগুলো নিয়ে আলোচনা করবো না। আমি একজন যেটাকে আমার সবচেয়ে বেশি প্রিয় ক্যারেক্টার সেটা নিয়ে আলোচনা করবো, সেটার নাম হচ্ছে আইবার দ্য ব্রুনলেস, মানে ঠ্যাং মাঙ্গা আইবার লুলা আইবার, যাই হোক, যে আইবারের জন্মের পর আইবারের বাপরে নিয়ে পালাই দিয়ে আসছিল মায়ের ফেলার জন্য, যেহেতু অসলভাবে হাঁটতে পারবে না কোনদিন, এইরকম লুলা ফুলা দিয়ে আমি কী করবো, তো ফালাই তুই আসছে, কিন্তু শেষ পর্যন্ত আইবার বাচ্চা গেছে। এই আইবার বান্দির ফুট যে এত ভয়ঙ্কর হয়ে যাইব সিরিজের মধ্যে, এটা আসলে কল্পনা করার মতো না। এখন আপনি আইবারকে ভিলেনও বলতে পারবেন, আবার নায়কও বলতে পারবেন, এরকম অবস্থা আইবার নিজের খোদা দাবি করে হয়েছে, এরকম মহা একটা পরিস্থিতি চলে আসছিলো। তারপরও আইবারে আমার ভালো লাগছে, কারণ প্রথমত আইবারের সাথে আমার শারীরিক একটা সম্পর্কের মিল আছে, এই জন্য ভালো লাগছে। তারপরে আইবারকে একটা যেইভাবে নেওয়া হয়েছিল সেইভাবে দেখতে গেলে আপনি আসলে নিজেও ফিদা হয়ে যাবেন। আইবারের শেষ দিকে সিরিজের শেষ পর্যন্ত আইবার টিকা ছিল, তো আইবার শেষ দিকে যে একটা ডায়লগ ছিল, ডায়লগগুলো মানে গায়ের লুম দাঁড়া করে রেলাইছিলাম, মানে মানে আমি বৃদ্ধ হইয়া বিশ্বে হাঁক ডাক দিয়ে মরতে পারবো না, আমি যুদ্ধ করে যুদ্ধের ময়দানে মরবো, এরকম একটা ডায়লগ মানে বলছে, ঠ্যাং নাই বাও নাই অত কী ভারুন একটা ডায়লগ মেরে বসে জিনিসটা ওয়াও। তবে একটা কথা ছিল কানালুলা, তা হচ্ছে ধর্মের দুশ্মন, ইয়া মানুষের দুশ্মন, জাতির দুশ্মন বলে একটা কথা আছে, আইবারের ক্ষেত্রে এই ব্যাপারটা আসলে ফুটাই তুলছে, ওরা আসলে এরকম জাতির দুশ্মন হতে পারে, যেটা আইবার থেকে আমি জানতে পারছি। মনে মনে কথা আইবার আমার হিরো, আমার ফেসবুকের মধ্যে এটা প্রোফাইল পিকচার দিয়ে এলেছিলাম আইবারের, আমি এখনও পর্যন্ত এটা আমার ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে চলতেছে, মানে আইবারের আমার এত পরিমাণ ভালো লাগছে। তো সব মিলে বাইকিং হচ্ছে অসাধারণ একটা সিরিজ না, তবে দেখার মতো একটা সিরিজ, ভালো লাগবে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা যুদ্ধ, সব কিছু আপনার ভালো লাগবে। তো এখানে কী যে আমি বাইকিং সিরিজ বলতে যেরকম ধারণা করছিলাম সেরকম হচ্ছে দেশে দেশে যাবে, কারণ বাইকিং কিন্তু পুরো পৃথিবী অর্ধেকটাই দখল করে ফেলছিল লুটতরাজ করতে করতে। সো আমি ভাবছি এইসব ব্যাপারগুলো আসলে ফুড়ায় তোলা হবে, কিন্তু এটা না, আসলে এখানে র্যাগনারের পরিবার, র্যাগনারের পুত্রকন্যা, আশেপাশের মানুষ, র্যাগনারের এলাকা, র্যাগনারের রাজা হওয়া, এইসব ব্যাপারের দিকে বেশি ফোকাস করছে, লুটতরাজের দিকে ফোকাস কম করা মানে কমই করছে। হ্যাঁ, তারপরে এখানে ইংল্যান্ড বা ফ্রান্স জিনিসটা বারে বারে টানছে, এখানে র্যাগনারের পরিবারের পাশাপাশি এখানে ইংল্যান্ড এবং ফ্রান্সের ব্যাপারগুলো টানছে, এখন না টানলেও পারতো, মানে এগুলো বড় করছে। এখন যেহেতু আমি র্যাগনার মানে যেহেতু বাইকিং সম্বন্ধে দেখতেছি, তাহলে ইংল্যান্ডের কী ঘটতেছে বা ফ্রান্সের দিকে আক্রমণে কী ঘটতেছে এগুলো একটু হালকা পাতলা জানিয়ে চলতো, কিন্তু এত বেশি ফোকাস করার কোনো দরকার ছিল না, কিন্তু এখানে প্রচুর পরিমাণ ওইগুলো ওরা ফোকাস করছে, এ করছে এটা ভালো, সব নাই সমস্যা নেই করছে, এরা এরার ইচ্ছা আমার কি। এই সিরিজে যেটা খুব বিরক্তকর লাগছে বা হাস্যকর লাগছে সেটা হচ্ছে ওরা কিন্তু যুদ্ধ হোক বা একটা মোটিভেশনাল টিপস হোক বা মেসেজ হোক, তাই বলে ঈশ্বর আমাদের সাথে আছে, ঈশ্বর বলছে এটা করো, ঈশ্বরেরও ইচ্ছা এটা করো, ঈশ্বরকে তোমার কানে কানে বলছে যে এটা করো এটা করো, মানে এইরকম ডায়লগ দিয়ে সব রক্ত গরম করছে, যে ঈশ্বর আমাদের সাথে আছে, এই করো সেই করো তাহলে হইব। আর বাইকিংয়ের মধ্যে একটা যে ব্যাপারটা বেশি ছিল, এটা ছিল ওদের ধর্মই
ছিল মূলত লুট তোরা থোর সিরিজ যারা দেখছেন তারা যে ওদের দেবতা কি সম্বন্ধে উডিন থোর লুকি ওরাই হচ্ছে বাইকিংদের দেবতা। তো বাইকিং চিন্তা হচ্ছে এরকম, আপনি যদি লুটতরাজ করতে 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 আপনি যুদ্ধ করতে করতে মারা যান তাহলে আপনি বেলহেলায় পৌঁছে যাবেন। বেলহেলা মানে ব্যাস বলতে যেটা বোঝায় ওদের বাইকিংদের ক্ষেত্রে বেলহেলা। তো আমরা আমাদের মুসলমানদের ব্যাস তো হচ্ছে এখানে যাই বা তো সুখে শান্তিতে বসবাস করবে, যা পাইবা তা খাইবা, সত্যটা হুর পাইবা, মানে যা ইচ্ছা তা করতে পারবে এরকম। কিন্তু বাইকিংদের ব্যাস তো এরকম না, ওদের বেলহেলা হচ্ছে এরকম আপনারা যাইলেন মূর্তি মূর্তি মানে যাইবেন, তবে সবাই বন্ধু সন্ধু ইয়ার যারা আছে সবাই একসাথে বসবে, বসে মদ খাবে, সারাদিন আড্ডা করবে, গান বাজনা করবে, মজলিস করবে, এবং যখন রাত হবে তখন ওরা সবাই মারামারি করবে, মারামারি করে একজন একজনকে খুন করে ফেলবে, সব মরে যাবে গা। পরের দিন সকালে আবার সবাই যেত হয়ে যাবে, আবার মদ মস্তি করবে, আবার মারামারি করবে। এটা সুবাহ ব্যস্ত দস্যুটাই মানে ব্যস্ত গেছে, ওরা মারামারি করে মরে যাবে। মৃত্যু মানে কাপুরুষকতা, মরে যাবে, হাসতে হাসতে মরে যাবো, লড়তে লড়তে মরে যাবো, এইভাবে কি বিশ্বাস করে মরার কি ভয় পামু, এই ধরনের একটা দস্যু তাই ওদের মধ্যে দেখা গেছিল। এমনি শারীরিকভাবেও ওরা শুরু খুব খুব শক্তিশালী এবং কঠোর টাইপ মানুষ, কর্মঠ টাইপ মানুষ, যদিও সারা কৃষক কৃষক শ্রেণীর ছিল কিন্তু ওদের দেশে নরওয়ে ডেনমার্কগুলোতে খুব ভালো চাষবাস হতো না, যার ফলে ওরা লুটতরাজের দিকে ঝুঁকে পড়ছিল। অন্যদিকে ইংল্যান্ড ফ্রান্স যারা ছিল এরা ছিল বড় লোক মানুষ, সাহেব মানুষ, শরীর গত কম খাটতো, মানে পরিশ্রম ছিল না খুব একটা, এই জন্যই আসলে ইংল্যান্ড ফ্রান্স এই ধরনের মানুষদের গান মারতে পারছে বাইকিংরা, নাহলে এমনিতে পারতো না কোনোভাবেই। দেশে লুটতরাজ দেখেছে এর মধ্যে ইসলাম কান্ট্রিটা লুটতরাজ করতে দেখাইছে, মানে ইসলাম কান্ট্রি গেছে তারপর পরে আয়সা পড়ছে, আমি ভাবছিলাম ভালো করে লুটতরাজ করবে এরকম কিছু না। তবে এখানে একটা জিনিস দেখা গেছে যে একটা ইসলামিক কান্ট্রি গেছে লুটতরাজ করতো, তারপর এতক্ষণ এশার নামাজ নামাজের সময় চলে, তো দেখা গেছে একজন পুরুষও নাই ইসলাম কান্ট্রির মধ্যে, মানুষ নেই কিছু নেই, ওদের নারীগুলো আছে একটু বাজার টাজা ঘুরতেছে কিন্তু তার পুরুষ নেই। তো আটতে 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 গেছে যে অদ্ভুত দেখতে গম্বুজুলে একটা ঘর এটি কি গেছে, গিয়ে দেখে এখানে একটা অদ্ভুতভাবে পূজা পূজা টাইপ কিছুটা করছে, মানে ওদের মধ্যে কিন্তু কাজে পূজা করতেছে, কার সাথে সামনে এদের কোনো মূর্তি নাই কিছু নেই, ওরা করতেছে এটা কি, এখানে কী হইতেছে, সবাই একটু সতমত গিয়ে গেছে আঁকুরা। যদিও খ্রিস্টানদের চার্চের দিকে একটু ধারণা হয়েছিল কিন্তু এখানে তাও একটা মূর্তি ছিল, এখানে মুসলমানদের মূর্তি কোথায়, এইটা কী ধরনের ধর্ম, একটা থতমত খাওয়া ব্যাপারটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে এই সিরিজে যখন ইসলাম একাডেমি ঢুকে তখন একটা আজান চলতেছে, মানে আজানের ধ্বনিটা একজন বাইকিং হঠাৎ করে খেয়াল করছে, মানে এইটা কী ধরনের একটা অদ্ভুত এত মধুর শব্দ, এই যে একটা রিয়াকশনটা, এই রিয়াকশনটা খুব ভালো ছিল। কিন্তু সমস্যা হচ্ছে বাইকিং সিরিজে কোনো রাজারে ওরা ভালো কোনো মানুষ হিসেবে দেখে না, মানে প্রত্যেকটা রাজারে দেখে দুশ্চরিত্র, লম্পট, লুচ্চা, বদমাশ, এরকম ব্যাপার ফুটে তুলছে, এটা মুসলমান রাজার ক্ষেত্রে ফুটায় তুলছে, এটা আমার কাছে খুব বিরক্তকর লাগছে। হতো বা ইতিহাসে এরকম রাজা ছিল, মানে মুসলমানের মানে যে ভালো হবে তো এরকম তো না। তারপর এত আগে একটা 1800 শতকের দিকে দিয়া গিয়া আসলে তখন মুসলমানরা নতুন নতুন, খ্রিস্টান ধর্ম তখন নতুন নতুনই বলা যায়, রাজাদের এরকম ব্যাপারটা দেখেনি, ভালো হয়নি, সবগুলো রাজাই লোচ্চা ছিল, বিশেষ করে মুসলমান রাজা ছিল জাউরা জাউরা, আল্লাহর প্রতি একটা জব কইরা রাইন্দা করে খাওয়াই দিছে মানুষকে, মানে এতরকম খালাপ পোড়ায় তুলছে এখানে মুসলমান রাজার ক্ষেত্রে। তো যাই হোক, এইসব ব্যাপারে বেশি একটা ফোকাস করে সব কিছু পরিবার কেন্দ্রে গিয়ে গেছে, তো ওইগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই। যদি আপনি গেম অফ থ্রোনস দেখে থাকেন তাহলে আমি বলবো বাইকিংয়ের সাথে তুলনা করার দরকার নেই, দুটো আলাদা আলাদা রাখেন। আর যদি গেম অফ থ্রোনস দেখে না থাকেন বা দেখার চিন্তা থাকে তাহলে আমি বলবো আগে বাইকিং সিরিজটা দেখেন, দেখার পরে গেম অফ থ্রোনস, মানে খারাপ জিনিস দেখে এই বুঝলা গুলটা খাইলেন পরে দুধ খাইলেন এরকম একটা ব্যাপার আর কি। তো এখন রেটিংয়ের কথা আসি, তো আইএমডির মধ্যে রেটিং চলতেছে 8, কিন্তু আমার কাছে এটা 8 দেওয়ার মতো রেটিং মনে হয় না, আমি এটার পার্সোনাল রেটিং দিবো 7। 93টা পর্ব ছিল, প্রত্যেকটা 44-45 মিনিট, অনেকটা সময় ধরে প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে ঢুকে গিয়েছিলাম, এই সময়টা মানে প্রত্যেকটা মানুষই মনে হচ্ছিলো আপন কাছের এইরকম একটা ব্যাপার কাজ করছিল, যেটা ভালো, মানে লম্বা সিরিজের ক্ষেত্রে এটা আসলে সবচেয়ে বড় সুবিধা। তো আর যদি লম্বা সময় থাকে তাহলে দেখতে পারেন স্টার জলসা তো এখন বন্ধ, তো স্টার জলসার মতো আলতু ফালতু সিরিজ না দেখে আপনি চাইলে এই সিরিজটা প্রত্যেক একটা পর্ব করে দেখতে পারেন। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলা সাবটাইটেল আছে, ইংলিশ তো আছে সাবটাইটেল, তারপরে হচ্ছে পুরো সিরিজ হিন্দি ডাবও আছে, কিন্তু হিন্দি ডাবের ক্ষেত্রে একটা ভালো দিকও আছে একটা খারাপ দিকও আছে। ভালো দিক যেটা হচ্ছে এটা হচ্ছে যে আকাম কুকাম যেগুলো আছে এগুলো কাটতে দিছে, আকাম কুকাম কাটতে গিয়ে মাঝে মধ্যে কিছু ভালো কিছু মুহূর্ত কাটতে ফেলছে, মানে যেহেতু আকাম কুকাম টাইপ সিরিজ হয়েছে আকাম কুকামের মধ্যেই আসলে কাহিনি চলে গেছে অনেকটা। তো হিন্দি ডাব দেখেন তো আকাম কুকাম মিস করতে পারেন বা পরিবার নিয়ে দেখতে পারবেন, কারণ যেহেতু এগুলো কাট করছে বা ব্লার করে দিছে। আর ইংলিশগুলো দেখেন তাহলে পুরো সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন, সবার ডায়লগই অ্যাকশন মারামারি এগুলো ছিল জবরদস্ত,
তারপরে অভিনয় এমনি তো ভালো ফুটতে উঠছে অরিজিনালে, মানে আমি হিন্দি, যদিও আমি হিন্দি ডাব দেখছি তবে মাঝে মধ্যে একটু একটু ইংলিশও দেখছি, দেয় এই ডায়লগটা ইংলিশে কীরকম দেয়। তো মনে হয় হিন্দি ডাব থেকে ইংলিশে ভালো, কিন্তু হিন্দি ডাবও খারাপ না বলেন, হিন্দি ডাবেও ভালো আছে। তো যদি ভালো কিছু সিরিজ চান দেখার মতো খুঁজতে থাকেন তাহলে বলবো বাইকিং সিরিজটা দেখতে পারেন। ইতিহাস সম্বন্ধে ভালো ধারণা রাখতে চান, ইতিহাস সম্বন্ধে জানতে চান তাহলে সেটা দেখতে পারেন। কিছু কিছু ফ্যান্টাসি পেপার ওটা কিন্তু ফুটে তুলছে, হ্যাঁ সব মিলিয়ে বলা যায় ভালো একটা সিরিজ। তো যাই হোক ভিডিও শেষ করতেছি, মনে হয় নাকি ওই এতটুকু পর্যন্ত আসছে ভিডিওটা দেখার জন্য, কিন্তু আমার গলা প্রচুর ব্যথা করতেছে কথা বলতে বলতে, কিন্তু কত হচ্ছে এত সময় নিয়ে যেহেতু দেখছি তো কত বলবো না, বললে রাখলাম পরবর্তীতে আমার ভিডিও আমি রিক্ষা আমি নিজে গালি গিল্লি করলাম যে শালা কত কষ্ট করছি, ফ্যান ট্যান বন্ধ করে ভিডিও বেলায় দেখছি, আর খাওয়া বন্ধ করে খাওয়া আটকায়া ইত্যাদি যারা কত ঝামেলা কইসছে, পোকা চোদ্দার ভিডিও ভিউ হয়েছে মাত্র 3-4টা, তাও ফুল না ওয়ান ওয়ান মিনিট 2 মিনিট ওয়াচ টাইম, মানে কত পরিশ্রম করছিল শালা বোকাচোদায়। এই সব পরিশ্রম করছে ভিডিও না মানে আইবারের মতো যে আকাম করতে পারতো, যদি একটা দেশের রাজা হওয়ার মতো ক্ষমতা থাকতে পারতো তাহলে কত ভালো ছিল, বসে বসে আকাম কম করছে আইবারও হতে পারলাম না, সারা জীবন বোকাচোদায় রয়ে গেলাম। তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন, এতদিন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনি আমার সেরা ভক্ত, আল্লাহ হাফেজ। গলা ব্যথা, গলা ব্যথা।